সেভ হয়। বলেছিলাম রকনগর অ্যাথলেটিক ফুটবল ক্লাব রয়েছে এদিকে, দুই গোলে তারা এগিয়েছিল, তারপরে কিন্তু গোল পরিশোধ করেছিল। এদিকে রয়েছে বিপিএল সেভেন স্টার, তারা কিন্তু পিছিয়ে থেকে কামব্যাক করেছে, দুর্দান্ত কামব্যাক। বৃষ্টির মধ্যে খেলা হয়েছে সেমিফাইনাল দুটো ম্যাচ, তবুও প্রচুর দর্শক রয়েছে মাঠে, প্রচুর দর্শক হয়েছে মাঠে বৃষ্টির মধ্যেও, মানে বৃষ্টির মধ্যে প্রচুর মানুষ খেলা দেখেছেন, ভিজে ভিজে খেলা দেখেছেন। সিডার এসছে শট নিতে, অপরদিকে গোলকিপার অভিজ্ঞ গোলকিপার, সিডার এসছে শট নিতে, দেখা যাক গোল করে নাকি সেভ হয়। ও বলেছিলাম অভিজ্ঞ গোলকিপার কৌশিকদার সেভ করে দিল, কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেভ করে দিল, আউটস্ট্যান্ডিং সেভ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তারকনগর অ্যাথলেটিক ক্লাবের হয়ে শীষে এসছে শট নিতে, বাবুসো নাকি পারবে একটা সেভ দিতে, ডু অর ডাই সিচুয়েশন। ও গোল 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 গোল, মহেশ এসছে শট নিতে, মহেশ মাহালি, ওরা একটা সেভ দিতে পারলে কিন্তু টিম হয়তো জয়ের দোরগোড়ায় পৌঁছে যাবে, সেক্ষেত্রে দেখা যাক কি হয়। ও ভালো শট এবং গোল, দুটি শট থেকে দুই তারকনগর অ্যাথলেটার তৃতীয় শটটা গেলি, দুটি শট থেকে এক কেইটা এসছে একটু ডিস্টার্ব করার জন্য, বাবু সোনার ডুয়ার ডাই সিচুয়েশন, বাবু সোনাকে এটা সেভ দিতে হবে যদি টিমকে দেখা যাক ফাইনালে তুলতে হয়। ওরক টোটাল বাবু সোনার হাতে উইনিং শট দিতে এসছে, ওরক পারবে কি একটা সেভ দিতে, ওরক গোল, ওরক